বিপিএল তালিকাভুক্তদের ঘর করে দেবে পুরসভা। এই অনুযায়ী বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুর নিগমে ফর্ম পূরণ করতে জমা দিতে আসেন প্রায় কয়েক শতাধিক মানুষ। তারা পুর নিগমে এসে জানতে পারেন এরকম কোনো নির্দেশই নেই, এরপরেই তারা ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযোগ করেন আবেদনপত্র জমা দেবার এদিন শেষ দিন ছিল, সেই মতো তারা আবেদনপত্র জমা দিতে আসেন। মহিলারা অভিযোগ করেন সমস্ত কাজ ছেড়ে দিয়ে তারা আবেদনপত্র জমা দিতে এসেছিলেন। তাদের অভিযোগ, এখন বলা হচ্ছে কাউন্সিলরের সাথে যোগাযোগ করতে। काफ़ी लोगों की भीड़ है और उन सब अपने घर के लिए जो फॉर्म लेके सब खड़ी हैं कि उनको घर के लिए बीपीएल का निकलिए, उनको फॉर्म मिल रहा है, जमा नहीं लिया गया। हम लोग इसके बारे में कुछ पता है, आइडिया नहीं है। उन लोगों को बोल दिया गया कि काउंसलर से कॉन्टैक्ट करें, और काउंसलर इसके बारे में कुछ जानकारी हम लोग मालूम ही नहीं है। कल का दिन बोला आज आने के लिए, तो आज आने के लिए तो आज जमा तो लेता, फॉर्म हम सब ले लिया, तो आप बोला जमा नहीं होगा, आप ही स्टाम्प मार के आप काउंसलर से जाकर बोलिए। तो बोलिए जब वहीं का आदमी बुलाया था, अंदर ही का आदमी बुलाया था कि आज आने के लिए, तो आज आया आदमी, तो आज आया तो ऑफर आज खत्म हो गया। ये नहीं 100 आदमी का किया, 300 का किया, 500 का छोड़ दिया, ऐसा नहीं होता। এ ব্যাপারে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান এ ব্যাপারে কর্পোরেশন কোনো নির্দেশ দেয়নি। তিনি অভিযোগ করেন এটি বিরোধীদের চক্রান্ত। যারা যারা উচ্ছেদ হচ্ছে যে যে জায়গাতে এখনই ইমিডিয়েটলি কোনো সরকারি দপ্তর হচ্ছে বা সরকার যেটা ভাঙছে তাদেরকে দেওয়া হচ্ছে। আগামী দিনও আমরা চেষ্টায় আছি যারা বেঘর আছে বা যাদের ঘর নাই বা যারা উচ্ছেদ করা হবে তাদেরকে দেবো, কিন্তু ইমিডিয়েটলি এটা কর্পোরেশনদের দরখাস্ত করতে হবে বা দরখাস্ত নেব আমরা, এরকম কিছু নয়। এটা একটা বিরোধী শক্তি যারা আছে তারা মার্কেটে একটা হাল্লা করিয়ে কর্পোরেশনকে ডিস্টার্ব করে দেওয়ার একটা চক্রান্ত। যারা এসছে তাদেরকেও বুঝিয়েছি আমরা যে আপনারা যান, আপনারা খবর পাবেন যে কীভাবে জমা হবে, কোথায় জমা হবে, কীভাবে আমরা সেটা একটা ফর্ম্যাট বার করা হবে। এটা একটা শুধু ফর্মটা রয়েছে, সেই ফর্মটা কোথায় দিয়েছে? কোনো ফর্ম নেই, এটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে এসছে, সাদা কাগজে একটা দরখাস্ত লিখে নিয়ে এসছে যে আমার আসানসোলে কোনো বাড়ি নেই। আবার অথবা ইনকোয়ারি করতে হবে যেটা যেটা জমা পড়বে, কিন্তু এখন কোনো তো ই নেই, এটা পরের কথা যে ইনকোয়ারি হবে কী হবে সেটা পরের কথা, কিন্তু এখন তো আমরা কোনো জমা করা। এবারে এদেরকে বলা হয়েছে যে মেয়র সাহেব আজকে একটা অন্য মিটিংয়ে আছে, আসুক আমরা বসে একটা সিদ্ধান্ত জায়গায় যাবো যে কী করবে, জমা হবে কীভাবে নেওয়া যাবে, আমাদের কাছে কতটা ঘর, কত লোককে আমরা ঘর দিতে পারবো, আরও আগামী দিনে কত স্কিম ডিপিআর বানাতে পারবো, সেইগুলো একটা প্ল্যানিং মাধ্যমে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।